কিন্তু তারা দেখতে পাচ্ছে না, দেখাও যাচ্ছে না, হয়তো গলাটা শোনা যাচ্ছে। তাই আমি আপনাদের কাছে দেখা করে গেলাম, আপনারা ছাতে আমার মা বোনেরা আছেন, এবার থেকে মা বোনেরা সামনের দিকে এসে আপনারা বসবেন, আপনাদের বসতে কী অসুবিধা আছে, আমরা আলাদা করে জায়গা করে দেবো, কোনো অসুবিধা নেই। মা বোনেদের ছাড়া আমাদের কোনো কাজ হয় না। আমার সকল ভাই বোনেরা, আমাদের এখানকার প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়, যাকে নিশ্চয়ই আমাকে আর পরিচয় করতে হবে না, তোকেও করিয়ে দিই পার্টির মতো আয়, সবার মতো তৃণমূল কংগ্রেস চিহ্নে এক নম্বর চিহ্নে, আচ্ছা ও দু নম্বর বোতামে মানে ভিক্ট্রি চিহ্ন, টু ভি ফর ভিক্ট্রি, দু নম্বর বোতামে ওকে ভোট দিয়ে আবার আপনারা দয়া করে নির্বাচিত করবেন। আমি আপনাদের ঝড় হোক, জল হোক, বৃষ্টি হোক, ও সবসময় কনস্টিটিউয়েন্সির কথা খুব ভাবে, ওখানে মাঝে মাঝে বলি ভাই তুই পারিস, হোক তোর মতো কনস্টিটিউয়েন্সি দেখতে কেউ পারবে না, কাজে এটা ভালোই কাজ। আমি আপনাদের হয়তো অনেক বলতে পারতাম, কিন্তু অভিষেক অনেক বক্তৃতা অলরেডি দিয়েছে, আর আমার এমনিতেই মিটিং আছে আরও, আর আমি সকাল থেকে করেও যাচ্ছি, আমি এখন আবার মিটিংয়ে যাব। আমার এখানে আমার সমস্ত পরিচিত নেতারা কাউন্সিলররা আছেন, রঞ্জিত আমাদের বড় কমিটির চেয়ারম্যান, আমাদের খালের, আমাদের খালেক মোল্লা আমাদের এমএলএ, শামসুর দা অনেক দিনের পুরনো, অনেককেই আমি চিনি, সবার নাম বলতে হয়তো সময় লাগবে, তাই আমি আর বলছি না। কিন্তু অভিষেক যেগুলো ইন্দ্রনীল সেনও আমার সাথে এসছে, আর কলকাতা কর্পোরেশনের মেয়র ফিরাদ হাকিম সেও আমার সাথে এসছে, আমরা সবাই একসাথে এসছি একই পরিবারের মতো, আপনাদের সকলের কাছে এ কথা বলতে, অভিষেক যেটা বলে গেল একই কথা, বারবার এক কথা বলে তো লাভ নেই, আপনারা সব জানেন, আর আমি মনে করি আপনাদের থেকে বেশি আমাদের থেকে আপনারা জানেন। গত দু মাস ধরে মিটিং করে বেড়াচ্ছি, এখনও জানি না গলাটা কী করে এখনও ঠিক আছে, মানুষের আশীর্বাদে, শুভেচ্ছায় এবং দোয়ায় আজও কথা বলতে পাচ্ছি। কালও আমার 4 ঘন্টা মিছিল আছে, 12 কিলোমিটার মিছিল আছে, মনে রাখবেন, কাল আমি পুরো সাউথ ক্যালকাটা মিছিল করব। অভিষেকের এদিকটা আমার আশা হয়নি, আমি বলেছিলাম তোর ওখানে একবার আমি যাব। যাই হোক, মহেশতলা অনেকটাই এবং মেটিয়া বুরুজের অনেকগুলো ব্লক এই মিটিংয়ে আসার জন্য সুযোগ হয়ে গেল, তাদের সাথে দেখা হলো। এর আগে আমি মোদিজি কাল যেখানে মিটিং করেছিলেন সেই রাস্তাতেই মিছিল করে এসেছি, আমি শ্যামবাজার স্কোয়ার থেকে নেতাজি সুভাষচন্দ্র বোসের যে স্ট্যাচু সেখান থেকে স্বামীজির বাড়ি পর্যন্ত আমি গিয়েছিলাম। আমি একটা কথাই বলতে গিয়েছিলাম, নেতাজি সুভাষচন্দ্র বসু মনে রাখবেন ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি করেছিলেন, প্ল্যানিং কমিশন করেছিলেন, ইন নেতাজি না থাকলে দেশের স্বাধীনতা হতো না, নেতাজি গান্ধীজি এরা স্বাধীনের, বাবা সাহেব আম্বেদকার, রবীন্দ্র নজরুল সকলের অবদান আছে। অথচ আজও নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিনে দিল্লি জাতীয় ছুটি দেয়নি, আমি তাই প্রতিবাদ করতে গেছিলাম। মোদি কাল গেছিল রাজনীতি করতে, আর আমি আজ গিয়েছিলাম প্রতিবাদ করতে আর নেতাজিকে স্যালুট জানাতে। আজও লোকে জানে না নেতাজি সুভাষচন্দ্র বোস কোথায় গেল। নেতাজি সুভাষচন্দ্র বোস মনে রাখবেন যখন কাজ করতেন, স্বাধীনতা আন্দোলন শুরু করেছিলেন, তার রাইট হ্যান্ড ছিল শাহনাজ খান। আমি যোগবাজারে পদ্মপুকুরের মোড়ে দুটো স্ট্যাচু করে দিয়েছিলাম, একটা শাহনাজ খানের ছেলে এসেছিল সেই মূর্তি উদ্বোধনের সময় নেতাজি সুভাষচন্দ্র বোসের, এবং পাশে শাহনাজ খানের, এ কথাগুলো আমাদের মনে আছে। দেশ কা নেতা কেসা হো, মহাত্মা গান্ধীজি জেসা হো, দেশ কা নেতা কেসা হো, নেতাজি জেসা হো, দেশ কা নেতা কেসা হো, আম্বেদকরজি জেসা হো, দেশ কা নেতা কেসা হো, আমরা মৌলানা আবুল কালাম আজাদজি জেসা হো, দেশ কা নেতা কেসা হো, রবীন্দ্র নজরুল জেসা হো,
দেশ কা নেতা কেসা হো মানবিক জো হো যে সবচেয়ে বড় মানবিক সর্বধর্মকে নিয়ে চলে সর্বধর্ম সমন্বয়ের কথা বলে তার দেশের নেতা হওয়া উচিত। কিন্তু মোদি নেতা হয়ে গিয়েছেন পিছলে গিয়ে টাকার জোরে হয়ে গিয়েছে, আর হয়ে যাওয়ার পরে আজ অহংকারে মরছে, অহংকারে ডুবছে, অহংকারের স্রোতে কথার ভাষা হারিয়ে গেছে। এই রকম মিথ্যাবাদী প্রধানমন্ত্রী আমি জীবনে দেখিনি। ভাই কি মত কি মিথ্যে বলতে পারে? আজকেও সকালবেলায় কাকদ্বীপে গিয়ে বলে এসছে উনি নাকি টাকা দিয়েছেন পার বাঁধানোর, আমি খোঁজ নিয়ে দেখলাম এক পয়সাও দেয়নি। মিথ্যেবাদী বলবো না তো কী বলবো? 5,500 কোটি টাকা আমরা 5 বছরে খরচ করেছি, তুমি 1 পয়সাও খরচ করোনি, 100 দিনের কাজে টাকা দাওনি, বাড়ি তৈরি করতে টাকা দাওনি, রাস্তা করতে টাকা দাওনি, মাল্টি সুপার হসপিটালগুলো আমরা নিজেরা তৈরি করেছি। আমরা আসার আগে মাত্র 12টা মেডিকেল কলেজ ছিল, আজকে 45টা হয়েছে, আজকে প্রায় 42টা হয়েছে প্রাইভেট নিয়ে। আগে মাত্র 12টা ইউনিভার্সিটি ছিল, আজকে সেই ইউনিভার্সিটির সংখ্যা আজকে প্রায় 40-45 গিয়ে দাঁড়িয়েছে। আবার বলে বাংলায় কিছু কাজ হয়নি, লজ্জা করে না? বল লজ্জা বলে তোর কিছু আছে না তোর পার্টির কিছু আছে? তোমাদের যদি সামান্য লজ্জা থাকতো তাহলে এ কথা বলতে না। মিথ্যেবাদী প্রধানমন্ত্রী, এত মিথ্যে কথা বলো, তোমার দ্বারা দেশ চালানো কেন, বাড়ি চালানো সম্ভব নয়। আজ দেশে সব বিক্রি করে দিয়েছে, রেল বিক্রি করে দিয়েছে, সেল বিক্রি করে দিয়েছে, গেল বিক্রি করে দিয়েছে, দেশ বিক্রি করে দিয়েছে, সংবিধান বিক্রি করে দিয়েছে, মানবিকতা বিক্রি করে দিয়েছে, মানুষে মানুষে ভেদাভেদ লাগিয়ে দিয়েছে, সব বিক্রি করে দিয়েছে। মনে রাখবেন, গান্ধীজিকে এখন মানে না, নেতাজিকে মানে না, ভোটের সময় বড় বড় কথা একবার করে আসে, উড়ে চলে গেল বসন্তের কোকিল, কু কু করে ডাক দিল, দিয়ে চলে গেল। আজকে তো হারাটা আরও কমপ্লিট হয়ে গেছে, কারণ গতকাল উনি বলেছেন বাংলা উত্তরপ্রদেশের থেকেও বেশি ভোটে আমি বাংলায় জিতব, বিহারের থেকেও বেশি ভোটে জিতব। তার মানে কি উত্তরপ্রদেশে হারবেন, বিহারে হারবেন, আর বাংলা বা বিহার বিহারি উপিতে হেরে আপনি বাংলায় সব সিটেও যদি যেতেন আপনি গভর্নমেন্ট তৈরি করতে পারবেন? পারবেন? চ্যালেঞ্জ রইল নরেন্দ্র মোদি, চ্যালেঞ্জ রইল। রোজ মিথ্যে কথা বলে বিজ্ঞাপন দিয়েছেন, উল্টো পাল্টা কথা বলেছেন, তৃণমূল কংগ্রেসকে চোর বানিয়েছেন, আপনার থেকে বড় চোর ডাকাত এই দেশে আর কেউ নেই, মাথায় রাখবেন। তৃণমূল কংগ্রেস যদি চোর হয় আপনি এভিডেন্স দিয়ে প্রমাণ করুন, আর আমি আপনাকে বলছি কারণ পিএম কেয়ারের টাকা কোথায় গেল, পিএম কেয়ারের টাকা গেল কোথায়, নোটবন্দির কালো টাকা গেল কোথায়। আজকে কাশীপুর গানসেল ফ্যাক্টরিতে ডিফেন্সের কাজ হয় না, সব চলে গেছে বাইরে, কোটি কোটি টাকার আমদানি রপ্তানি শুধু আপনাদের ভাজপা পরিবারের। মোদিবাবু, আমি ভাজপা পরিবারের কথা বলছি, আপনাকে বলতে গিয়ে ভাজপা পরিবারের কথা বলছি। আবার বলছে আমি তো বায়োলজিক্যাল বর্ণই, আমি উনি নাকি দেবতা, দেবতার থেকেও বড় দেবতা, জগন্নাথ দেব নাকি ওনাকে গুরু মানে, উনি নাকি সব দেবতার ওপর দেবতা। তো আমি ওনাকে বলেছি আপনি যদি নিজেকেই মনে করেন খুব বড় দেবতা তাহলে আসুন না, একটা মন্দির তৈরি করে দিচ্ছি, একটু নকুলদানা দিচ্ছি, একটু বাতাসা দিচ্ছি, একটু ফুল দিচ্ছি, একটু কাপড় জামা কিনে দিচ্ছি, একটু ধোকলা বানিয়ে দিচ্ছি, একটু ভোগ বানিয়ে দিচ্ছি, খানদান ঘুরে বেড়ান। কিন্তু রাজনীতি করার নামে মিথ্যে কথা বলবেন না, রাজনীতি করা আপনাকে মানায় না। এত মিথ্যে কথা, এত নাটক, এত জুমলাবাজি, এত ছলনা হবে না।
শুনুন, বাংলা না থাকলে দেশের আজাদি আসতো না, আর বাংলা না থাকলে ইন্ডিয়া গভর্নমেন্টও গভর্নমেন্ট তৈরি করতে পারবে না। সিপিএম কংগ্রেস বিজেপিকে এখনও মদত করে। এখানে আমি দেখলাম আসার সময় বিজেপি কয়েকটা লাল পতাকা লাগিয়ে দিয়েছে সিপিএমের। সিপিএম করতে গেল 34 বছর যাদের পাত্তা নেই, আজকে বিজেপির টাকা নিয়ে আপনাদের আমি এখনও বলছি কংগ্রেসকে দিয়ে খেলাচ্ছে। যেখানে কংগ্রেস আছে সেখানে কংগ্রেসকে দিয়ে বলছে যা টাকা দিলাম ওদের গিয়ে বল ভোটটা যেন বিজেপিকে না দিয়ে কংগ্রেসকে দেয়। এটা মুসলিমদের বলছে, আর হিন্দুদের গিয়ে আবার বলছে ভোটটা আমরা হিন্দু পার্টি আমাদের দেয়, হিন্দু মুসলমান করছে। আর আমি আপনাদের একথা বলছি, তৃণমূল কংগ্রেস মরে গেলেও সিপিএম কংগ্রেস বিজেপির যতদিন গঠবন্ধন থাকবে আমি সিপিএম কংগ্রেসের সাথে বাংলায় কোনো অ্যাডজাস্ট করব না। আমি 34 বছর দেখে নিয়েছি। আমি আজও আপনাদের একটা তথ্য দিচ্ছি, ক্রস চেক করে নিন, অনেক জায়গায় এই জিনিস হয়েছে। দমদমে সিপিএম পার্টি ঠিক করেছে তাদের এমপি ভোটটা বিজেপিকে দেবে, আর বড়ানগরের যে এমএলএ ভোটটা, এই যে অভিষেক এটা শুনে রাখো, এমপি ভোটটা সিপিএম বিজেপিকে দেবে দমদমে, আর অ্যাসেম্বলির ভোটটা সিপিএম বিজেপিকে দেবে। শুনলেন কিছু শুনলেন? ক্যা আপকা এরিয়া মে রুপিয়া আড়া হ্যায় প্যাকেট, রুপিয়া ঘুষায়ে নেই তো ঘুষায়েঙ্গে, কংগ্রেস কা নাম পে সিপিএম কা নাম পে, লেকিন ও আসলিয়ত নেই হ্যায়, ও বিজেপি কা এক ছলোনা হ্যায়, এক বিজেপি কা সবসে বড়া কুলঙ্গর সিপিএম পার্টি হ্যায়, জিসকো হাম নেই ছোড়েঙ্গে, ছোড়া ভি নেই। 34 বছর লড়াই করে যদি সিপিএম পার্টিটাকে, বামফ্রন্ট সরকারকে, বামফ্রন্টের সবাই খারাপ ছিল না, সিপিএমটা সবচেয়ে বড় অত্যাচারী ছিল, তাই যদি আমরা লড়াই করে বামফ্রন্টকে উপরে ফেলতে পারি, মোদিকেও পারি, বাংলাই পারে, বাংলা স্বাধীনতা আন্দোলন করেছিল। আর এই বাংলায় জেনে রাখবেন, দিল্লি থেকে বিজেপি হাঁটাবার জন্য বাংলায় ইন্ডিয়া জোট তৈরি করেছিল। এখানে আমাদের জোট নেই, কিন্তু ইন্ডিয়াতে বাংলায় লিড করবে, বাংলায় সমর্থন দেবে, বাংলায় সমর্থন দিয়ে আমাদের যা বাংলার কাজ সে কাজ আমরা করে নেব, দেশবাসীর যা কাজ জানিয়ে মানুষ দুঃখ ফেস করছেন সেগুলোকে সমাধান যাতে করা যায়, মানুষের জন্য কাজ করে যাব। এর থেকে বেশি কিছু নয়। মোদির মিথ্যে কথা দেখছেন, বিনা পয়সা নাকি গ্যাস দেয়, বিনা পয়সা নাকি বিদ্যুৎ দেয়, রেশনে বিনা পয়সায় চাল কে দেয়, আমরা দিই, লক্ষ্মীর ভাণ্ডার কে দেয়, আমরা দিই, ওবিসিদের কোর্টে একটা রায় দেন আমি মানি না, আমরা সুপ্রিম কোর্টে গেছি অলরেডি, দেখে নেব কার কত গায়ের জোর। 26,000 শিক্ষককেও তার চাকরি খেয়ে নিয়েছিল, আমি বলে দিয়েছিলাম যে আমি ওদের পাশে থাকব এবং এটাকে স্টে করিয়েছি। সুতরাং নিশ্চিন্তে থাকুন, আমার কাছে সব মানুষ সমান। আমার বুড়ো আঙুলটা লাগলে বুড়ো আঙুলটা যেমন ব্যথা লাগবে, কিরে আঙুলটা লাগলে কিরে আঙুলটাও ব্যথা লাগবে, তার কারণ আমরা সবাই একই দেশের সন্তান, একই মাটির সন্তান, একই মাতৃভূমির সন্তান, একই বৃন্তে দুটো কুসুম, হিন্দু মুসলমান, একজন তার নয়নমণি আর একজন তার প্রাণ। হাম জিন্দগি দেনে কে লিয়ে তৈয়ার হ্যায়, লেকিন হাম বিজেপি কা জো ডিভাইড এন্ড রুল হ্যায় উসকো মাননে কে লিয়ে তৈয়ার নেই হ্যায়, হাম এনআরসি কারণে নেই দেতে চাতি হু, হাম নেই দেঙ্গে, ক্যা হাম নেই করেঙ্গে, ইউনিফর্ম সিভিল কোড করকে আপ লোক কা সবকো রিজার্ভেশন খতম করনে কা কোশিশ কর রহা হ্যায়, আর এ দফে আগর মোদি জিত গিয়া তো চুনাও আর কভি নেই হোগা, দেশ নেই রহেগা, দেশ কো বেচ দিয়া যায়েগা, দেশ কো বেচ দিয়া গিয়া। তো ইসি কে লিয়ে মে কহনে চাহুঙ্গি,
অভিষেক নে কাহা কি মৌসুম বদলেগা বদলেগা। আরে মৌসুম তো বদলাতেই হ্যায়, মৌসুম তো বদলাতেই হ্যায়, এক সাইডই হ্যায়, বদল 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 বদল, মৌসুম বদলে, বাহার বদলে, দুনিয়া কা হর চিজ বদলতে হ্যায়। তো ওই মোদিজি কা সরকার কেউ না বদলে, ভাজপা কা এ সরকার কেউ না বদলে, এ সরকার কো বদলানা বহুত জরুরি হ্যায়, এ আপ লোগ কো পাশ মেরে কো কহনা হ্যায়। সুনিয়ে, হাম লোগ কো ভি বহুত ধমকাতা হ্যায় কভি কভি, মাই এ বাত কহনে চাহতি হু, হামকো আগর কোই কহে দিদি মেহনত সে হামারা ঘর মে হামারা বর্তন সাফা কর দিজিয়ে হাম কর দেঙ্গে, কি হামকো আচ্ছা সে কহনে সে হাম কর দেতা হ্যায়, লেকিন হামকা কাম করনে কা ঢং হি হ্যায়, হামকো কোই আগর জোর দেখাতা হ্যায় তো হামকো জোর ও লোগ কো পতা নেই হ্যায়, এ হ্যায় কি হাম লড় সকতা হ্যায়, হাম জিন্দগি দে সকতা হ্যায়, হাম লড়েঙ্গে, হাম করেঙ্গে, হাম মরেঙ্গে, লেকিন হাম ডরেঙ্গে নেই, হাম কাওয়ার্ড নেই হ্যায়, হাম কাফির নেই হ্যায়। হাম আগর আবি করতা হ্যায় হো জাতা হ্যায় চর্চা, আর ও আগর কাতিল ভি করতে হ্যায় তো বদনাম হো, হাম আগর আবি করতে হ্যায় হো জাতা হ্যায় বদনাম, ও কাতিল ভি করতে হ্যায় তো চর্চা নেই হোতা হ্যায়, লেকিন আনে ওয়ালা দিন মে এ বাত জরুর মোদি কো ইয়াদ রাখনা চাইয়ে, আবি সে ডর রহা হ্যায় হামকো অ্যারেস্ট করেগা, অভিষেক কো অ্যারেস্ট করেগা, আরে করো না, কেতনা অ্যারেস্ট করনে গা, কেতনা কারাগার হ্যায়, কেতনা জেল হ্যায়, করকে সে দেখো। হাম খুদ নে এক শায়রি লিখা কি কোই কোই তো কবর কে লিয়ে ইন্তজার করতে হ্যায়, ঠিক বললাম না, কি বলেছিলাম ববি ওটা তুই বলে দে ওটা, না ওই মাইক থেকে হামনে ছ শায়রি ভি লিখা হ্যায় ছ বই কা, হামারা 140 বই নিকালা, তো হাম খুদ এক শায়রি লিখা থা, ববি বলো দে, তো আপ কবর সে ডরতে হো আর কফন মেরা ইন্তজার করতা হ্যায়, মানে লিখা থা কোই কোই তো কবর সে ডরতে হ্যায় আর হাম তো হামকে লিয়ে কফন ইন্তজার করতে হ্যায়, হাম এসা লড়তে হ্যায়, হাম লড়াই কবি নেই ছোড়েঙ্গে, মুদ্দা লাখ বুড়া চাহে তো ক্যা হোতা হ্যায়, ওই হোতা হ্যায় জো মঞ্জুরে খোদা হোতা হ্যায়। সাল ফারস কা তমন্না আজ হামারা দিল মে হ্যায়, দেখতে হ্যায় জোর কিসকা বাজুয়ে কতিল মে হ্যায়, হাম কহনে চাহুঙ্গি ইকবাল নে জব ইকবাল কা মাতাজি কো দেহান্ত হুয়া আম্মা কো, তো এক কবিতা, এক কবিতা লিখা জিসমে লিখা থা উমর ভর তেরি মোহাব্বত মেরি খিদমত গর রহে, আর মে জব তেরি খিদমত গড়নে কা কাবিল হুয়া তো তু চল বসি, ইসিকে লিয়ে লিখা থা, উসকো বহুত দুঃখ হুয়া থা মা চালা আমা চালা জানা কা বাদ, মাই এ বাত কহনে চাহুঙ্গি আজ এসা তক এসা বক্ত পে হাম খাড়া হ্যায় কি এ টাইম মে ডিসিশন লেনা পড়েগা, যে মোদি কে হটানা হ্যায় কি নেই হটানা হ্যায়, আগার হটানা হ্যায় তো ছোড়িয়ে আউর কোই পার্টি, এক হি পার্টি হ্যায় তৃণমূল কংগ্রেস, যে বঙ্গাল সে লড়েগা রয়্যাল বেঙ্গল টাইগার কা মাফিক লড়েগা, লেকিন ঝুকেগা নেই, ঝুকেগা নেই, খেলা হবে, 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 তাহলে সিদ্ধান্ত নিন, ঝড় হোক বৃষ্টি হোক তুফান হোক আমাদের সবাইকে জোড়া ফুলকে ভোট দিয়ে মোদিজিকে হারাতে হবেই, এটা মাথায় রাখবেন।
মাথায় রাখবেন, সারে জাহাজ সে আচ্ছা হিন্দুস্তান হামারা, এটা মনে রাখবেন। খুদি কো কর বুলন্দ ইতনা কি হর তকদির সে পেলে, খুদি কো কর বুলন্দ ইতনা কি হর তকদির সে পেলে, খোদা বন্দে সে খুদ পুছে বতা তেরি রাজা রাজা ক্যা হ্যায়, হামারা রাজা ক্যা হ্যায়। হাম লড়েঙ্গে লেকিন হাম ডরেঙ্গে নেই, হাম লড়েঙ্গে করকে দিখায়েঙ্গে কামিয়াবি হোঙ্গে লেকিন হাম ডরেঙ্গে নেই। জো তুফান আ রা হ্যায় এ তুফান মোদি কো হটানে কা তুফান হ্যায়, বিজেপি হটাও, বিজেপি হটাও, বিজেপি হটাও, এই অলি গলি মে শোর হ্যায়, অলি গলি মে শোর হ্যায়, অলি গলি মে শোর হ্যায়, অলি গলি মে শোর হ্যায়। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, ইনশাল্লাহ, জয় জোহর, জয় বাংলা, 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 জয় বাংলা। তাহলে ভোটটা জোড়া ফুলে দিচ্ছেন, তাই তো? ভোটটা জোড়া ফুলে দেবেন। আর আপনারা জানলে খুশি হবেন, মহেশতলায় আমরা একটা গার্ড, যেটা দর্জিদের যে ফ্যাক্টরি বলে ওটা গার্মেন্ট হাব আমরা তৈরি করছি। অনেকদিন দর্জিদের অনেক আশা ছিল, প্রায় 5 লক্ষ লোকের ওখানে কর্মসংস্থান হবে, কারণ আপনাদের মধ্যে অনেকে মেটিয়া বুরুজ মহেশতলার লোকেরা দর্জির কাজ, বিশেষ করে জামা কাপড় তৈরির কাজ, মেয়েরাও শাড়ির কাজ অনেক ভালো করে করে, সোনার কাজ করে, জরির কাজ করে, কাজেই এবং সেটা যাতে বাইরে যায়, বাইরে নিয়ে যেতে পারেন তার ব্যবস্থাও আমরা করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে, দেখা হবে, লড়াই হবে, লড়াই হবে, জয় হবে, জয় হবে, মোদি বিদায় নেবে, মোদি বিদায় নেবে, মোদি বিদায় নেবে, মোদি হটাও, মোদি হটাও, মোদি হটাও। আমি আপনাদের সকলকে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বজবজ হোক, পাটুলি হোক, মহেশতলা হোক, আমার গার্ডেন রিচ হোক, আমার খিদিরপুরের কিছুটা আছে খিদিরপুর হোক, আমি ওদিকে আপনাদের সাতগাছি আছে, ফলতা আছে, আরও অনেক কনস্টিটিউন্সি আছে, আমি সবাইকে অনুরোধ করব, আপনারা ওর পেছনে যেভাবে বদমাইশি করে যাচ্ছে, একটা প্রধানমন্ত্রী কি বলবেন, তা হাঁটুর বয়সী একটা ছেলে তাকে বলছে পাকিস্তানের প্রধানমন্ত্রী হবে। আমি বলি এই লোকটার, মানে সত্যি কথা বলছি, কি বলা উচিত আর কি বলা উচিত না এটুকু বলো, এটুকু বোঝে না। ও বোঝা উচিত, ও আজকে নয়, ওর যখন 2.5 বছর বয়স তখন থেকে ও পার্টি করে, তখন থেকে, কেন জানেন, সিপিএম আমায় মাথায় মেরে চুরমার করে দিয়েছিল, তখন ও আমায় দেখেছিল আমার মাথা হাত পুরো বাঁধা, তখন থেকে পার্টি করে স্লোগান দিত যে দিদিকে মারলে কেন, সিপিএম জবাব দাও। সেই সিপিএমটাই আজকে, সিপিএমের হারমাতগুলো বিজেপির ওস্তাদ হয়ে গেছে, তাই মনে রাখবেন, ওদের কোনো ক্ষমা নেই, বিজেপির কোনো ক্ষমা নেই। আমরা দেশ গড়ব, আমরা জানি কী করে করতে হয়, আমরা দাঙ্গা করতে আসিনি। মোদি যাক দাঙ্গা, মোদি যাক দাঙ্গা যাক, মোদি যাক শান্তি থাক, মোদি যাক দেশ থাক, মোদি যাক সর্বধর্ম থাক, মোদি যাক শান্তি থাক, মোদি যাক চাকরি থাক, মোদি যাক সংবিধান থাক, মোদি যাক মানুষ থাক, মোদি যাক সবাই থাকুন ভালোভাবে, আপনভাবে। বিশ্বাস করুন, আমার সবসময় মনে হয় যে এরকম মানুষ কী করে দেশের প্রধানমন্ত্রী হয় আমি জানি না, আমায় ক্ষমা করবেন। আমি এটুকু বলে সবাইকে বলি অনেক অনেক ধন্যবাদ, সকলকে প্রণাম, সালামু আলাইকুম।
সকলকে অনেক ধন্যবাদ, অনেক সালাম আলাইকুম, অনেক নমস্তে, সত শ্রী কাল জি, জয় জহর, নমস্কার ইন্ডা, সকলে ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে, আবার দেখা হবে মোদিকে বিদায় করে, ঠিক আছে? আমরা সবাই আসুন, চেষ্টা করে দেখতে ক্ষতি কী আছে। যখন বলছে ইউপির থেকেও বাংলায় বেশি আসন পাও, আমি আশা করছি তার মানে গেছে, তার মানে অলরেডি গেছে, প্রথমেই ধসটা নেমেছিল দু তিনবার, তারপরে শেয়ারে টাকা ঢুকিয়েছিল। কালকে মুম্বাই মার্কেটের আওয়াজ ছিল ইন্ডিয়া একাই পাবে 348, আমি জানি না ফিগারটা, আমি জাস্ট মুম্বাই মার্কেটের কথা বলছি। কাজে মানুষ মনে রাখবেন, মানুষ যা ভাবে সেটা হয়, ওরা তাই আত্ম অহংকারে পূর্ণ হয়ে বলছে ইসবার হোগা 400 পার, আমি বলি পগার পার, যতক্ষণ পগার পার না করব ততক্ষণ ঘুম হবে না। ভালো থাকবেন, দেখা হবে, দেখা হবে, দেখা হবে।